পশ্চিম মেদিনীপুর জেলাতে শুরু হয়েছে 15 থেকে 18 বছর বয়সী কিশোর কিশোরীদের টিকাকরণ। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই দুই জেলাতেই এর জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে প্রশাসন। পশ্চিম মেদিনীপুর জেলায় 15 থেকে 18 বছর বয়সীদের সংখ্যা প্রায় 2,52,000। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আপাতত শুরুতে প্রত্যেক ব্লক এবং পুরসভা এলাকাতে একটি করে স্কুল টিকাকরণের জন্য বেছে নেওয়া হয়েছে। তবে ধীরে ধীরে সমস্ত স্কুলেই টিকাকরণের শিবির করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 15 থেকে 18 বছর বয়সীদের শুধুমাত্র কোভ্যাক্সিন টিকা দেওয়া হবে। জেলায় যথেষ্ট টিকার যোগান রয়েছে বলে স্বাস্থ্য দপ্তরের দাবি। এদিন মেদিনীপুর পুর এলাকার চিড়িমারশাই শ্রী শ্রী রাধামাধবজি হাইস্কুলে শিবির করে টিকাকরণের ব্যবস্থা করা হয়। মেদিনীপুর সদর মহকুমা শাসক কৌশিক চট্টোপাধ্যায় এবং মেদিনীপুর পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সৌমেন খান এই স্কুলের টিকাকরণের কাজ পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেছেন। এটা তো নতুন একটা প্রোগ্রাম, 15 থেকে 18 বছরের যারা স্টুডেন্ট আছে তাদেরকে দেওয়া হচ্ছে। তো এখানে ভালোই রেসপন্স আছে, বাচ্চারা অলরেডি প্রায় 45 আমাদের ভ্যাকসিনেশন হয়ে গেছে আর কি। আর মিউনিসিপ্যালিটির তরফ থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এখানে অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে মিউনিসিপ্যালিটি আছেন, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের অ্যাডমিনিস্ট্রেশনের যে চেয়ারম্যান সাহেব আছেন উনি আছেন, আর আমাদের হেলথ স্টাফেরাও আছেন। খুব ভালোভাবেই চলছে, কোনো অসুবিধা নেই।